আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি কাওরান বাজার। আপনারা জানেন কাওরান বাজার হলো বাংলাদেশের সব থেকে বড় পাইকারি বাজার। এখানে বাংলাদেশের আনাজ কানাজ থেকে সব ধরনের শাকসবজি, পরিতরকারি, ফলমূল ও মাছ আসে। রাতের বেলা থাকে কেনা বেচার জমজমাট আসর, সকাল হলেই ফাঁকা। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সবজি উৎপাদনের বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ অঞ্চলে, যাকে আমরা এক নামে সবাই জানি, খানজাহান আলীর পুণ্যভূমি হিসেবে। হ্যাঁ, আমি বলছি বাগেরহাটের কথা। বাগেরহাট জেলার চিতলমারি ও কচুয়া থানাধীন বিভিন্ন গ্রামে চাষ হচ্ছে প্রচুর পরিমাণে সবজি, যা ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এখানে শুধু সবজির চাষই হয় না, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি ছাড়াও বিভিন্ন প্রকারের সাদা মাছেরও পর্যাপ্ত চাষ হয়ে থাকে। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাগেরহাট জেলার কচুয়া থানায় অবস্থিত গজালিয়ার পাইকারি হাটে। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন আইকনটিতে ক্লিক করতে ভুল করবেন না। বাগেরহাট জেলার কচুয়া থানার গজালিয়া গ্রামের মাটি খুবই উর্বর। একদিকে যেমন চিংড়ি মাছের ঘের, অন্যদিকে ঘেরে লাগানো বিভিন্ন প্রকারের তরিতরকারি ও শাকসবজির গাছ। এখন চলছে শশার সিজন। এখান থেকে প্রতিদিন প্রায় 15-20 ট্রাক শশা কাওরান বাজার সহ খুলনা, বরিশাল ও সিলেটের পাইকারি বাজারে যায়। আপনিও শুরু করতে পারেন সবজি ও তরিতরকারির ব্যবসা। লাভ লসের সমন্বয়ে এই বিজনেসটা ঘুরিয়ে দিতে পারে আপনার ভাগ্যের চাকা। আসুন জানা যাক, একজন নতুন উদ্যোক্তা হিসাবে সবজি বা তরিতরকারি ব্যবসা শুরু করতে হলে তাকে কি কি বিষয়ে জানতে হবে। সর্বপ্রথম, আপনার মেন্টাল প্রিপারেশন জরুরি। ব্যবসায় সফলতা অর্জন করতে হলে লাভ বা লসের ঝুঁকি নিয়েই আপনাকে ব্যবসা শুরু করতে হবে। কাঁচামালের বিজনেসে লাভও যেমন হয় তেমনি লসও হয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি একটা বিষয়। প্রথমে মূলধনের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। সবজি ব্যবসায়ে খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না। আপনি নিয়মিত ব্যবসা করলে বিভিন্ন আড়তদারি আপনাকে মূলধনের যোগান দিয়ে থাকে। এজন্য অবশ্যই আপনাকে পার্মানেন্ট ব্যবসায়ী হতে হবে। সিজনাল বা ওয়ান টাইম ব্যবসায়ীদের কেউই দাদন বা অগ্রিম দিতে চাইবে না। কস্টিং সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। পণ্য কিনে লাভবান না হলে বিক্রি করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন না। আপনি বাগেরহাট থেকে সারা বছর কাঁচা তরিতরকারি কিনতে পারবেন। এছাড়াও উত্তরবঙ্গ সবজির জন্য বিখ্যাত, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়াতেও প্রচুর তরিতরকারির সন্ধান পাবেন। কীভাবে কিনবেন? আপনি যে হাট থেকে সবজি কিনবেন সেখানে অবশ্যই কমিশন ভিত্তিক ব্যাপারি পাবেন, যারা ওই এলাকার ব্যাপারি। তারা আপনাকে হাট থেকে, কৃষকের নিকট থেকে সবজি কিনে দিবে খুব কম দামে। আপনি দাঁড়িয়ে থেকে শুধু টাকার হিসাবটা রাখবেন। এই জাতীয় ব্যাপারি সাধারণত কেজি প্রতি 25 পয়সা থেকে 50 পয়সা কমিশন রাখে। কৃষকদের কাছ থেকে পণ্য করার সময় আপনাকে অবশ্যই একটা ঢলক বা এক্সট্রা পণ্য দেওয়া হবে। অতিরিক্ত এই ওজনের কাঁচামাল আপনি সেল করে স্থানীয় লেবার বিল মেটাতে পারবেন। সুতরাং গাড়ি লোড করা, বস্তা সেলাই বা মাপঝোপ করার জন্য যে 7-8 জন লেবার আপনার প্রয়োজন হবে, তাদের মজুরি প্রদান করার জন্য পকেট থেকে কোনো টাকা আপনার খরচ হচ্ছে না। তাহলে আর কী কী খরচ রয়েছে? ব্যাপারীর কমিশন 50 পয়সা, ব্যাগ 40 পয়সা। আমি আপনাদেরকে পার কেজির একটা হিসাব দেওয়ার চেষ্টা করছি। গাড়ি ভাড়া 2 টাকা 50 পয়সা, স্থানীয় পাইকারি বাজারের খাজনা 25 থেকে 50 পয়সা, আড়তে মাল নামানোর লেবার বিল 25 পয়সা, আড়তদারি 1 টাকা 25 পয়সা। এছাড়াও এখানে কিছু খরচ এক্সট্রা রয়েছে, যেমন হিজলা, সিটি কর্পোরেশন, গদি খরচ ইত্যাদি। এগুলোকে আপনি 10 পয়সা হিসাব করে কস্টিং করতে পারেন। সব মিলিয়ে আপনি ক্রয় মূল্যের সঙ্গে অতিরিক্ত 5 থেকে 7 টাকা অ্যাড করবেন।
কাঁচা তরি তরকারি বিজনেস করার পূর্বে আপনাকে ঢাকার কারওয়ান বাজার, মিরপুর, শ্যামবাজার, যাত্রাবাড়ি, সিলেট, চিটাগাংয়ের রিয়াজউদ্দিন বাজার, বরিশাল, খুলনার ময়লাপোতা, পাইকারি বাজারের কয়েকজন আড়তদারের সঙ্গে সখ্যতা থাকতে হবে। আপনি ফোনে কনফার্ম হয়ে নেবেন কোন আড়তে বেশি দামে কাঁচা তরি তরকারি সেল হচ্ছে। আপনি যেখানে দাম বেশি পাবেন সেখানে সবজি সেল করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব সহ লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন। কারওয়ান বাজারে কোন সবজির কত দাম চলছে তা জানতে ফোন করুন 01880354154 নম্বরে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।